সৃজিত পত্নী মিথিলাকে নিয়ে সরগরম এপার ও ওপার দুই বাংলা। টলিউডে প্রেমের কেচ্ছা যেমন দীর্ঘ, তেমনই ব্রেকআপও প্রতিনিয়ত হয়েই চলেছে। বিয়ের পর ব্রেকআপ থেকে সম্পর্ক ভাঙন, তা নিয়ে সর্বদাই শিরোনামে থাকেন টলি তারকারা। এক কথায় তারকাদের হারির খবর জানতেই মুখিয়ে থাকেন ভক্তরা। টলিপাড়ার অন্দরে কান পাতলেই সৃজিত মুখোপাধ্যায় ও মিথিলাকে নিয়ে জোর গুঞ্জন শোনা যাচ্ছে। আর এই জল্পনার মধ্যেই সোশ্যাল মিডিয়া পোস্ট করলেন সৃজিত ও মিথিলা। নয়া পোস্টই যেন গুঞ্জনকে আরও উস্কে দিচ্ছে। বরাবরই শিরোনামে থাকেন মিথিলা, এই মুহূর্তে মেয়ে আইরাকে নিয়ে ব্যাংককে রয়েছেন ওপার বাংলার সুন্দরী মিথিলা। সেখান থেকে একের পর এক ছবি ও ভিডিও পোস্ট করেই চলেছেন নায়িকা। মাঝে মধ্যেই এরকম বেরুবেরু করতে চলে যান মিথিলা। তবে শনিবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন নায়িকা, যা নিয়ে সন্দেহ আরও বাড়ছে। মিথিলা লেখেন, কীভাবে জানো তুমি যে প্রেম সত্যি, কীভাবে জানো এই প্রেম ন্যায্য, উত্তর পেতে কত দূর যেতে পারবে তুমি, জানার আগে যে সেটা সেখানেই কই। এ তো গেল মিথিলার পোস্ট। সৃজিতেরও যে মন ভালো নেই তা তার পোস্টে ধরা পড়েছে। সৃজিত সোশ্যাল মিডিয়ায় জোন বায়েজের লেখা ফেয়ারওয়েল অ্যাঞ্জেলিনা গানের লাইন কোট করেছেন, সঙ্গে জুড়ে দিয়েছেন মন খারাপের ছবি। ক্যাপশনে লেখা, সেখানে রাগের দরকার নেই, সেখানে দোষারোপের দরকার নেই, সেখানে কিছু প্রমাণেরই দরকার নেই, সব কিছু একই রকম আছে, শুধু একটা গাছ একাকী দাঁড়িয়ে আছে সৈকতে, সমুদ্রের ধার ঘেঁষে। বিদায় অ্যাঞ্জেলিনা, আকাশ কাঁপছে, এবার বিদায় নিতে হবে। দুজনের এই মন খারাপের পোস্ট দেখেই জল্পনা বাড়ছে ভক্তদের মধ্যে। কেন এমন পোস্ট করেছেন সৃজিত ও মিথিলা, তা নিয়ে ধোঁয়াশা বাড়ছে। উল্লেখ্য, গত কয়েক মাস একাধিক পুরুষের সঙ্গে নাম জড়িয়েছে মিথিলার। এমনকি টলিপাড়ার অতি পরিচিত এক পরিচালকের সঙ্গে শোনা গিয়েছিল মিথিলার সম্পর্কের গুঞ্জন, যদিও পরিচালক পুরো বিষয়টি অস্বীকার করেন। দুই বাংলাতেই সৃজিত পত্নী মিথিলাকে নিয়ে উত্তেজনা যেন তুঙ্গে। সোশ্যাল মিডিয়ায় ফ্যানবেস ধরে রাখতে যে সিদ্ধহস্ত মিথিলা, তাও প্রমাণ মিলেছে বারে বারে। সৃজিতের সঙ্গে ঘনিষ্ঠ রোম্যান্স হোক কিংবা ফটোশ্যুট, সর্বদাই নেটিজেনদের নজরে রয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াদ রাশেদ মিথিলা। অভিনেত্রী ছাড়াও সমাজকর্মী হিসেবে পরিচিত মিথিলা। আপাতত সৃজিত মিথিলার সম্পর্কের সমীকরণ জানতেই মুখিয়ে রয়েছেন ভক্তরা। ব্যুরো রিপোর্ট, সবাক বাংলা।